ونصلي ونسلم على رسوله النبي الأمين الكريم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين وخصوصا على سيدنا غوث العظم أمين المكين وبالخصوص على سيدنا ومرشدنا وهادينا ورهبرنا سجد نشین حجر پاک قبلہ و کعبہ حضرت سید شاہ یاسوب علی القادری الحسانی الحسینی البغدادی الجیلانی المدنی فوری علی جدہ نبینا و علیہ الصلاۃ والسلام الی یوم القیام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إلى آخر الآية صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال عليه الصلاة والسلام فاطمة بدعة مني فمن أغضبها أغضبني او كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على وعلى آل سيدنا خير جوے
मुअज्जज हाजरीन इकराम, आशिकान मुस्तफ़ा और मुहिब्बान अहले बैत मुस्तफ़ा व जदरान शुहदाए करबला, आज के मा खतुने जन्नत मुर्शिद पाक एवं तिनार औलाद पाक जानुशीन वर्तमान गदिनीशीन हुजूर पाक किबला व काबा हजरत सैयद शाह यासुब अली अल कादरी अल हसानी अल हुसैनी अल बगदादी अल जिलानी अल मदनीपुरी आला जद्दी नबी अना व अलैहि सलात व सलाम एवं छोटे हुजूर पाक किबला व काबा हजरत सैयद शाह रुवैशिद अली अल कादरी अल हसानी अल हुसैन अल बगदादी अला जद्दी नबी अना वालेही सलात व सलाम पाके कदम मुबारक धूलि मुबारक विचरित खानका शरीफ प्रांगणे आजिमुशान महापवित्र वाज महफिले आगत आमार समस्त पीर भाई एवं पीर बोन एछाड़ाओ खातुने आथार पाके समस्त आशिकीन बांगदा बांगदीदेर जानाई आंतरिक शुभेच्छा मुबारकबाद एवं अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। आमादेर बांग्लादेशे खातुने आथार पाक इनार नाम पाकेर उपरे एकखानाई मस्जिद आछे, সেটা হচ্ছে এই ঢালার জমিনে। যে পূর্ণ ভূমিতে আসলে খাস করে শাহজাদি রসুল সৈয়দা ফাতেমা বতুল জিনার ইয়াদ জিনার জিকির আমাদের মধ্যে খাস করে আপনা আপনি জেগে ওঠে, ঠিক কিনা বলে। যেমনি ভাবে ইন্ডিয়ার জমিনেও খাতুনে আথার পাকের নাম পাকের উপরে একখানা মসজিদ পাক আছে, সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার কাদোয়া নামক গ্রামে, যেখানে আমি অধমের দুইবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেখানে আমি দেখেছি মসজিদে সৈয়দা পাক ও ইমাম বারা শরীফ একদম একসাথে লাগানো। ওই জায়গাটাতে গেলে মনে হয় যেন মসজিদ পাক এবং ইমাম বারা পাক অ্যাটাচড, একসাথে ইমাম বারা পাকে তাজিয়া পাক রয়েছে, তাবুত পাক রয়েছে। ওই জায়গাটার অন্তর্নিহিত দৃশ্য হলো এটাই যে গভীর দৃষ্টি দিয়ে ওই জায়গাটাকে মসজিদে সৈয়দা পাক এবং ইমাম বারা পাক দেখবে, যেন মনে হবে যে মায়ের কোলে সন্তানের লাশ মোবারকের তাবুত পাক। ওই জায়গার দৃশ্যটা হলো এমন। যে জায়গাতে আগামীকাল 22শে রবিউস সানির এখন আমরা রাত্রিতে আছি, রাতের ভাগে আছি, আগামীকাল আসতেছে দিন। আগামীকাল সেই জায়গাতে পর্দা হুজুর পাক কেবলা ও কাবা অর্থাৎ বর্তমান গদিনীশীন হুজুর পাকের
যিনি দাদাজান ছিলেন, পর্দা হুজুর পাক যেনাকে বলা হয়ে থাকে এবং ওনাকে সানি মাওলা পাক বলা হয়ে থাকে, হজরতে সৈয়দ শাহ মুস্তারশেদ আলিউল কাদরী আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়ানা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম, ওনার নাম পাকের উপরে আগামীকাল সেই কাদোয়ার সেই মসজিদে সৈয়দা পাক এবং ইমামবাড়া শরীফের পাশেই পর্দা হুজুর পাকের নাম পাকের উপরে আলিশান মাদ্রাসার ভিত্তি প্রস্তর হতে যাচ্ছে। মাদ্রাসাতুল কদরিয়াতুল মুস্তারশিদিয়া, এই মাদ্রাসার নাম পাক। যেমন আমাদের রাজবাড়িতে বাগমারার পাশে যে মাদ্রাসা পাক হচ্ছে মাওলা পাকের নাম পাকে, মাদ্রাসাতুল কদরিয়াতুল মুর্শিদিয়া, আর ওটা হতে যাচ্ছে মাদ্রাসাতুল কদরিয়াতুল মুস্তারশিদিয়া। এই মাদ্রাসা পাকের আগামীকাল ভিত্তি প্রস্তর হতে যাচ্ছে। পর্দা হুজুর পাকের বেসালে হকের তারিখটা হচ্ছে 22শে জিলকদ, সেই 22 তারিখ, সেই তারিখ ধরেই গৌসে পাকের এই 11 শরীফের মাসে শাহনশাহ বাগদাদ পাকের যেহেতু কাদরিয়া আছে, মাদ্রাসাতুল কাদরিয়া শাহনশাহ বাগদাদ পাকেরও নাম পাক আছে, এজন্য মাসটা রাখা হয়েছে। দেখেন মাসটা রাখা হলো গৌসে পাকের ফাতেহা ইয়াজদাহম পাকের মাস, পর্দা হুজুর পাকের মাদ্রাসা উদ্বোধ হতে যাচ্ছে, তো মাসটা রাখা হলো গৌসে পাকের মাস, 11 শরীফের মাস, ফাতেহা ইয়াজদাহম পাকের মাস, আর তারিখটা রাখা হলো পর্দা হুজুর পাকের 22শে জিলকাদ, আর আগামীকাল হচ্ছে 22শে রবিউস সানি, 22শে পাক। এই প্রত্যেক চাঁদের 22 তারিখে, 21 তারিখে 21শে পাক, এটা দাদা হুজুর পাকের বেসালে হক 21শে পাক আদায় করা হয়ে থাকে, আর 22শে পাক হচ্ছে পর্দা হুজুর পাকের উরুস পাক, পর্দা হুজুর পাকের বেসালে হক 22শে পাক পালন হয়ে থাকে। তো তাই আজকে এই বাংলার জমিনে খাতুনে আথার পাকের নাম পাকের উপরে প্রতিষ্ঠিত এই আলিশান, এই মাকানে মুকাদ্দাস, এই পুণ্যভূমি, এই অত্যন্ত বরকতময়, অত্যন্ত মুবারকময় এই জায়গাতে এসে ওই জায়গাটার কথা আমার খেয়ালে চলে আসলো, তাই আপনাদের সাথে শেয়ার হলাম। মায়ের এই দামানে, মায়ের এই নাম পাকের এই পুণ্যভূমিতে এসে আমরা প্রত্যেকেই আমরা সৌভাগ্যবান, আমরা ধন্য। মা তার দামনে আমাদের কবুল করুন, আমাদের হাজিরি সবাই বলি আমিন। খাতুনে জান্নাত পাক তিনি নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাকের এমন এক দেহের অংশ ছিলেন, নবী পাক যিনার শানে আপনা পাক জবানে ইরশাদ করেছেন, ফাতেমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, ফাতেমা আমারই পাক, আলাদা কোনো কিছু না। আল্লাহর হাবিবের পাক জবানের এই একখানা কথায় আমাদেরকে এতটুকু হলেও আমাদের ইঙ্গিত আমরা পেয়ে থাকি যে খাতুনে আথার পাক তাহলে কি আছেন, যিনি নবী পাকের সরাসরি দেহের অংশ, ঠিক কি না বলেন? এখানে আমাদের চিন্তা ফিকির করা দরকার যে যিনি নবী পাকের দেহের অংশ আছেন তাহলে তিনি কি মর্তবা নিয়ে এই দুনিয়াতে আছেন, ইহকাল এবং পরকাল ওনার কি মর্তবা হতে পারে। যার দরুন যখন তিনি তিনার আম্মা জানের বাতনে আতাহারে ছিলেন, খাতুনে আথার পাক যখন দুনিয়াতে আসেননি, নবী পাকের যে দেহের অংশ এনার বুজুর্গিটা কেমন ছিল যে যখন উনি ওনার আম্মা জানের বাতনে আতাহারে এখনো দুনিয়াতে প্রকাশ পান নাই, সেই ওনার আম্মা জানের উদর মুবারকে থেকে মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা, যিনি ওনার ঘরের মধ্যে
উনাকে একাই থাকতে হতো। কেন? যে মক্কার সেই নারীরা উনার থেকে সবাই ভেঙে পড়েছিল, উনাকে আর কেউ সময় দিত না। অভিমান আর গুসা করে, অভিমান করে, কেন? যে তিনি হযরতে খাজা আব্দুল্লাহ সালামুল্লাহি আলাইহা তিনার এক এতিম বেটাকে তিনি শাদি মোবারক করেছেন। আর মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা তিনি ছিলেন মক্কার একজন ধনাঢ্য একজন মহিলা ছিলেন, তো তিনি একজন এতিমকে শাদি মোবারক করলেন। এই অভিমানের জায়গা থেকে মক্কার কোন নারীরা মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহা ওনার কাছে কেউ আসতো না। আর তো খাতুনে জান্নাত পাকে আথার যখন ওনার বাতনে আতাহারে তখন উনি ঘরের মধ্যে সাধারণত উনি একাই থাকতেন। একদিন রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহা ওনার ঘরে প্রবেশ করবেন, তো ঘরে প্রবেশ করার আগেই তিনি লক্ষ্য করলেন দরজাটা লাগানো আছে, আর হযরতে মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহা তিনি যেন কার সাথে মানে আলাপচারিতা করতেছেন। হুজুর এটা দরজার বাইরে থেকে তিনি শুনতে পারলেন, বুঝতে পারলেন। হুজুর ভাবলেন যে কোন নারী হয়তো আজকে এসে খাদিজাকে সময় দিচ্ছে, খালিদার সাথে গল্প করছে, আলাপচারিতা করতেছে। হুজুর এটা ঘরের বাইরে থেকে এটা তিনি বুঝতে পারলেন, কথার আওয়াজ শুনতে পারলেন। হুজুর ঘরের প্রবেশ করলেন, মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহা ওনার ঘরে প্রবেশ করলেন, কিন্তু প্রবেশ করে দেখলেন যে হযরতে খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহা উনি একাই আছেন, ঘরের মধ্যে আর কেউই নাই। কিন্তু হুজুর বাইরে থেকে স্পষ্ট শুনলেন যে দুইজন ছিলেন, মা খাদিজাতুল কুবরা আর উনি আর একজনের সাথে আলাপ করতেছেন। তো হুজুর জিজ্ঞাসা করলেন, হে খাদিজা, আমি শুনতে পারলাম তুমি কারোর সাথে কথা বলছিলে, কিন্তু ঘরে এসে তো আমি আর কাউকে দেখছি না। তখন মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহা ইরশাদ ফরমালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন এক গর্ভধারিণী মা, আমি এমন একজনকে গর্ভে ধারণ করেছি যিনি আমার বাতনে আতাহারে থেকে আমার এই নিঃসঙ্গতায় আমার যখন সঙ্গ দরকার, এই মুহূর্তে একজন নারীর সঙ্গ দরকার, তার শেয়ারিং এর জন্য তার সাথে একজন সবসময় থাকা দরকার, একাকিত্ব আমার এই এই সময় একাকিত্ব আমার জন্য একদমই পজিটিভ নয়, কিন্তু আমি তো একা, মক্কার কোন নারী আমার পাশে আসে না, তো আমি এমন একজনকে আমার বাতনে আতাহারে আমার রহম মোবারকে আমি ধারণ করেছি যিনি আমার এই নিঃসঙ্গতায়, যিনি আমার এই একাকিত্ব হালাতে, আমার এই নির্জন হালাতে, একাকিত্ব হালাতে, আমার বাতনে আতাহার হতে, আমার উদর মোবারক হতে আমার সাথে উনি কথা বলেন। মাকে সময় দেন, মায়ের তিনি মানে মায়ের উদর মোবারক থেকে দেখতেছেন যে আম্মা জান একা, ঘরের মধ্যে আম্মা জান একা, বলে আম্মা জানের সাথে উদর মোবারক থেকে কথা বলতেন। খাতুনে জান্নাত পাকে আথার জুমাদিউস সানি মাসের 20 তারিখে মক্কা নগরীতে এই ধরাধাম আলোকিত করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহার ঘরে। 20 জুমাদিউস সানি তো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন এই দরাধামে 12ই রবিউল আওয়ালে সুবহে সাদিকে যখন হুজুর তাশরিফ আওয়ারি গ্রহণ করলেন, তো হুজুরের মা আমেনা সালামুল্লাহি আলাইহার ঘরে হুজুরের আগমনে শুধু নূর আর নূরই দেখা গিয়েছিল, এমন নূরের বিচ্ছুরণ ঘটেছিল মা আমেনা সালামুল্লাহি আলাইহার ঘরে, যেন আজকে হাজারটা বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই সময় কোনো বাতি মা আমেনার ঘরে জ্বলছিল না।
কিন্তু ঘরটা এমন আলোকিত হয়েছিল হুজুরের আগমনে। মা আমেনা সালামুল্লাহি আলাইহা বর্ণনা করেছেন, হুজুরের ফুফিজান হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে হুজুরের আগমনে মা আমেনার ঘর কেমনটা নূরে নূরান্বিত হয়েছিল, কেমনটা নূর বিচ্ছুরিত হয়েছিল। ঠিক অনুরূপ বিশে জুমা দিবস সানিতে যখন খাতুনে জান্নাত পাকে আথার মা ফাতেমাতু জাহরা সালামুল্লাহি আলাইহা যখন মক্কা নগরীর মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহার ঘরে যখন তিনি আগমন করলেন, ঠিক নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় মা খাদিজাতুল কুবরার ঘর এমন নূরে নূরান্বিত হয়ে গেল যেন হাজারটা যে বাতি যেন মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহার ঘরে জ্বলে উঠেছে এবং সেই আলো মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা শুধু ওনার ঘরেই সীমাবদ্ধ থাকলো না, ওনার ঘর থেকে সেই খাতুনে আথার পাকের আগমনের সেই বিচ্ছুরিত নূর মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে মক্কা নগরী নূরে নূরান্বিত হয়ে সারা কুল কায়নাত যেন খাতুনে আথার পাকের আগমনে নূরে নূরান্বিত হয়ে গেল। খাতুনে জান্নাত পাকে আধারের নাম পাক রাখা হলো ফাতেমা, আল্লাহ পাকের ফাতির নাম পাক থেকে। ফাতির শব্দের অর্থ হচ্ছে পৃথককারী, ফাতেমা শব্দের অর্থ হচ্ছে পৃথককারী, অর্থাৎ যিনার কেয়ামত পর্যন্ত রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আমার শাহজাদী পাকের নাম পাক খোদা তালার পক্ষ থেকে, খোদার নাম পাক থেকে, খোদার নাম পাক ফাতির, সেই ফাতির নাম পাক থেকে ইনার নাম পাক রাখা হলো ফাতেমা। এই জন্য যে ইনার আওলাদ পাক কিয়ামত পর্যন্ত যিনারা আসবেন, খাতুনে আথার পাকের আওলাদ পাক কিয়ামত পর্যন্ত যিনারা আসবেন, আজকে এই জায়গাটার মাহাত্ম শ্রেষ্ঠত্ব রাজ বলে আমাদের শেষ করা কখনোই সম্ভব নয়, যে যেখানে খাতুনে আথার পাকের নাম পাকের মসজিদ হয়েছে, দুনিয়াতে খাতুনে আথার পাকের আরো অনেক ওনার নামে মাদ্রাসা আছে, ওনার নামে মসজিদও আছে, কিন্তু হয়তো সেই জায়গাতে খাতুনে আথার পাকের আওলাদ পাকের কদম মোবারক হয় নাই, কদম মোবারক বিচরিত হয় নাই, আগমন হয় নাই, পদচারণা হয় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু এই জায়গা এমন এক জায়গা যে যেখানে নাম পাকে খুনার আওলাদ পাক হাজির হয়েছেন, খাতুনে আথার পাকের নাম পাকে খোদ ওনার খাস আওলাদ পাক বর্তমান গজিনিশিন হুজুর পাক কিবলা ও কাবা হযরত সাইয়্যিদ শাহ ইয়াসুব আলিউল কাদরী আল হাসানি আল হুসাইন আল বাগদাদি এবং ওনার খাস আওলাদ পাক ছোট হুজুর পাক কিবলা ও কাবা হযরত সাইয়্যিদ শাহ রুয়াইশিদ আলিউল কাদরী আল হাসানি আল হুসাইন আল বাগদাদি খাতুনে আথার পাকের নাম পাকের আলিশান এই মসজিদ শরীফ প্রাঙ্গণে ওনাদের জন্য প্রতিষ্ঠিত এই খানকা শরীফে ওনারা হাজির হয়েছেন, ওনাদের পদচারণা হয়েছে, ওনাদের কদম মোবারক বিচরিত হয়ে গেছে। এর চেয়ে সোনায় সোহাগা আর কিছু হতে পারে না। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পাক জামার ইরশাদ ফরমালেন যে আমার এই শাহজাদী পাকের নাম পাক, এই জন্য ফাতেমা রাখা হলো আল্লাহ পাকের নাম পাক থেকে, ফাতির নাম পাক থেকে, যে এই কিয়ামত পর্যন্ত আমার এই শাহজাদী পাকে আওলাদ পাক যেনারা আসবেন এবং কিয়ামত পর্যন্ত আমার শাহজাদী খাতুনে আথার পাক আমার বেটির ভক্তবৃন্দ যারা হবে, আমার উম্মতের মধ্যে যেই নর এবং নারীরা আমার শাহজাদী বাতুলের যারা মুহিব্বিন হবে, যারা আশিকিন হবে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের আগুন থেকে পৃথক করে দিয়েছেন। নারায়ণ হায়দারি, নারায়ণ হায়দারি, হুজুর
খাতুনে আথার পাকের হায়াতে পাক এমন সংগ্রামী হায়াতে পাক যেখানে রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন উনার বিবি খাতুনে আথার পাকের আম্মা জান মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা উনি যখন পর্দা নিলেন এবং হুজুরের পৃষ্ঠপোষক হুজুর যাকে সায়ার মতে হুজুরকে যিনি সায়ার মতো আগলে রাখতেন হুজুরের চাচা জান মৌলায় কায়নাত শেরে খোদা মৌলা আলী মুশকিল কুশার আব্বা জান হজরতে খাজা আবু তালিব আলাইহিস সালাতু ওয়াসালাম তিনিও অল্প কিছু একই বছরে অল্প কয়েকদিনের ব্যবধানে দুইজনই যখন পর্দা নিলেন একদিকে হুজুরের যিনি সায়ার মতো আগলে রাখতেন হুজুরের চাচা জান অন্যদিকে বিবি হজরতে খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা তিনিও যখন অল্প কিছুদিনের ব্যবধানে দুইজনই যখন পর্দা নিলেন তখন এই দুইজনের দায়িত্ব একা খাতুনে আথার পাককে পালন করতে হতো। সে যে কি আপনার কি সংগ্রামী হায়াতে পাক ছিল খাতুনে আথার পাকের, যে একজন মা ঠিক যেভাবে তার সন্তানকে তার ছোট বাচ্চাকে ঠিক যেইভাবে আগলে রাখেন, দেখাশোনা করেন, আদর করেন, সেবা যত্ন করেন, ঠিক অনুরূপ রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যিনি ছোট্ট বয়সে পাঁচ থেকে ছয় বছরে যিনি আম্মা জানকে হারিয়েছেন, সেই মা হারানোর সেই কষ্টটা রসুল আকরাম সাল্লামের লাঘব হয়েছিল যখন মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহার ঘরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি এর দেহ মুবারকের এই অংশখানা যখন আসলেন। এই জন্য খাতুনে আথার পাকের নাম পাক ছিল উম্মে আবিহা, অর্থাৎ যিনি তার পিতারও মা। খাতুনে আথার পাকের এই মর্যাদাটা আজকে জেনে যায়েন যে তিনি নবী পাকের মায়ের মর্যাদায় ছিলেন। ওনার একটা নাম পাক, খাতুনে আথার পাকের একটা নাম পাক হচ্ছে উম্মে আবিহা। আমরা এগুলো সচরাচর আমরা জানি না, আমরা শুধু ওনাকে জগৎজননী মা ফাতেমাতুজ জাহরা খাতুনে আথার পাক এইগুলো সাধারণত আমাদের কাছে কোমল, কিন্তু ওনার আরেকটা নাম পাক আছে আজকে জানে যায়েন এবং সবাই খেয়াল রাখবেন। ওনার আরেকটা নাম পাক ছিল উম্মে আবিহা, অর্থাৎ যিনি তিনার পিতারও মা। বলে তিনি শুধু তিনার পিতার মেয়ে নন, আমরা জানি যে খাতুনে আতার পাক তিনি নবীর বেটি, কিন্তু এটা তো সবাই জানে, কিন্তু আজকে জেনে যান যে খাতুনে আতার পাক শুধু নবী পাকের বেটি ছিলেন না, তিনি নবী পাকের মাও ছিলেন। তিনি নবী পাকের মা ছিলেন একজন, এই জন্য যে একজন মা যেমন তার সন্তানটাকে যেইভাবে ঘরের মধ্যে আগলে রাখে এবং ঘরের বাইরেও সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে একজন মা যেমন তার সন্তানটাকে আগলে রাখে, ঠিক অনুরূপভাবে দেখাশোনা করে, সেবা যত্ন করে, ঠিক অনুরূপভাবে খাতুনে আথার পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মায়ের মতো ও মায়ের মতো নবী পাককে আগলে রাখতেন, নবী পাককে সেবা যত্ন করতেন, দেখাশোনা করতেন, ঘরে এবং বাইরে দোনো অবস্থানে দোনো হালাতেই খাতুনে আথার পাক নবী পাককে মায়ের মতো আগলে রাখতেন। এই জন্য ওনার নাম পাক ছিল উম্মে আবিহা, যিনি তিনার পিতারও মায়ের মর্যাদায় আছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন নবুয়াত প্রকাশের ১৩তম বছরে হুজুরের দুনিয়ার ৪০তম বছরে হায়াতে পাকের ৪০ বছরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারাতে যখন চলে গেলেন,
নবুয়াত প্রকাশের ১৩তম বছরে খাতুনে আথার পাককে মদিনা শরীফে হুজুর রেখে গেলেন মাওলায়ে কায়নাত পাকের দায়িত্বে এবং বলে গেলেন যে হে আলী, তিন দিন পরে তুমি মদিনাতে আসবে আমার শাহজাদী পাককে সাথে করে, ফাতেমাতুজ জাহরাকে সাথে করে, আর আমার কাছে মক্কা নগরীর যে আমানতগুলো রাখা আছে মক্কাবাসীর, এই আমানতগুলো তাদের হাতে অর্পণ করে, তাদের হাতে হস্তান্তর করে খাতুনে আথার পাককে নিয়ে, আমার বেটিকে নিয়ে মদিনাতে তিন দিন পরে তুমি হিজরত করবে। তিন দিন পরে খাতুনে আথার পাক মাওলায়ে কায়নাত পাকের দায়িত্বে তিনি মদিনাতুল মুনাওয়ারাতে তিনি তাশরিফ আওয়ারি গ্রহণ করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনার কাছে খাতুনে আথার পাকের গুরুত্ব ছিল সর্বোচ্চ। একটা কথা জেনে রাখবেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাম সৃষ্টির কাছে যিনি সম্মানের পাত্র, তাজিমের পাত্র, ঠিক কিনা বলেন? তাম সৃষ্টির কাছে আল্লাহ পাকের যত সৃষ্টি আছে তাম সৃষ্টির কাছে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তাজিমের পাত্র, আর স্বয়ং খাতুনে আথার পাক হচ্ছেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাজিমের পাত্র। তাহলে এবারে বুঝলেন যে খাতুনে আথার পাকের মর্যাদাটা কোথায়। তিরমিজি শরীফের হাদিস পাকের মধ্যে আসে, তিরমিজি শরীফের হাদিস পাকের মধ্যে আসে, হযরত আয়েশা থেকে এই হাদিস পাক বর্ণিত, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের ২২৬ পৃষ্ঠার মধ্যে এই হাদিস পাকখানা এসেছে। قالت ما رأيت أحدا أشبه سمتا ودلا وهديا برسول الله صلى الله تعالى عليه وآله وسلم في قيامها وقعودها من فاطمة بنت رسول الله صلى الله تعالى عليه وآله وسلم قالت كانت إذا دخلت على النبي صلى الله تعالى عليه وآله وسلم قام إليها فقبلها وأجلسها في مجلسه وكان النبي صلى الله تعالى عليه وآله وسلم إذا دخل عليها ما من مجلسها فقبلته وأجلسته في مجلسها إلى آخر الحديث। হযরত আয়েশা তিনি বর্ণনা করেন যে আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ন্যায় আমি ফাতেমা ছাড়া আর কাউকে পাই নাই। হুজুরের দাঁড়ানো, হুজুরের বসা, হুজুরের ন্যায় বসা, হুজুরের ন্যায় দাঁড়ানো, হুজুরের ন্যায় চলাফেরা, হুজুরের ন্যায় কথাবার্তা, হুজুরের ন্যায় বাচন ভঙ্গি, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আদর্শের, সমস্ত আদর্শের সামঞ্জস্য, সাদৃশ্য খাতুনে আথার পাক ছাড়া, এর চেয়ে সবচেয়ে বেশি সাদৃশ্য আমি খাতুনে আথার পাক ছাড়া, অর্থাৎ হযরতে উনার শাহজাদী পাক ছাড়া আমি আর কারো মধ্যে পাই নাই। এতটা সামঞ্জস্য, এতটা মিল আমি উনার শাহজাদী পাকের মধ্যে পেয়েছি। হুজুর যেইভাবে বসতেন, উনার বেটি শাহজাদী ঠিক সেইভাবে অনুরূপ সেইভাবে বসতেন, হুজুর যেইভাবে দাঁড়াতেন উনি সেইভাবে দাঁড়াতেন, হুজুরের বাচন ভঙ্গি, হুজুরের চলন ভঙ্গি, হুজুরের মুভমেন্ট, হুজুরের দৃষ্টিভঙ্গি সব কিছু সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ ছিল উনার শাহজাদী, শাহজাদী খাতুনে দেখেন যে নবী পাকের যে তিনি মায়ের মর্যাদায় ছিলেন, ওনার যে নাম পাক দেখেন, খাতুনে আথার পাকের নাম পাক যে উম্মে আবিহা, অর্থাৎ যিনি তিনার পিতার ও মায়ের মর্যাদায় আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা প্র্যাকটিক্যালি দেখিয়েছেন, বাস্তবেও দেখিয়েছেন। কিভাবে? সহিহ হাদিস শরীফের মধ্যে আসলো যে যখনই খালাত
কানাত ইজা দখলাত আলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলে মক্কা বলেন আর মদিনা বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেসালে হকের পূর্ব পর্যন্ত খাতুনে আথার পাক যতবার নবী পাকের সামনে হাজির হয়েছেন নবী পাকের কাছে আগমন করেছেন প্রত্যেকবার খাতুনে আথার পাককে দেখা মাত্র না খাতুনে আথার পাককে দেখা মাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সন্তান যেমন মায়ের সম্মান দাঁড়িয়ে যাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওনার এই বেটি ওনার এই শাহজাদী যে শুধু ওনার কাছে মেয়ে ছিল না ওনার কাছে মেয়ে ছিলেন না উনি যে ওনার মায়ের মর্যাদায় ছিলেন হুজুর প্র্যাকটিক্যালে দেখাইতেছেন যে যখনই ওনার এই শাহজাদী পাক যিনি ওনার মায়ের মর্যাদায় আছেন যিনি ওনার মায়ের ভূমিকাতে আছেন তিনি যখনই যতবার নবী পাক দারে নবী পাকের সামনে হাজির হয়েছেন নবী পাক তিনাকে খাতুনে আথার পাককে দেখা মাত্র উনার সম্মানে স্বয়ং হুজুরে পাক উনার সম্মানে দাঁড়িয়ে যেতেন উনার সম্মানে দাঁড়িয়ে যেতেন এবং উনার দিকে আগায়ে যেতেন দাঁড়িয়ে উনার দিকে আগায়ে যেতেন উনাকে ওয়েলকাম জানানোর জন্য স্বাগতম জানানোর জন্য উনার দিকে আগায়ে যেতেন উনার হাত ধরতেন উনার হাত ধরে চুম্বন করতেন চুম্বন করে উনার হাত ধরে নবী পাকের নিজের জায়গায় এনে বসায় দিতেন আমার মাওলা পাক হুজুর কিবলা ও কাবা আলী আব্দুল কাদের শামসুল কাদের হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলীউল কাদরী আল হাসানি আল হুসাইন আল বাগদাদি যিনি আমার ডাইরেক্ট আমার নবী পাকের খানদান পাক আছেন মাওলাই কায়নাত পাকের খানদান পাক আছেন এবং খাতুনে আথার পাকের যিনি সরাসরি আওলাদ পাক আছেন বংশধর আছেন মাওলা পাক হুজুর কিবলা ও কাবা এই নবী পাক এবং খাতুনে আথার পাকের এই হায়াতে পাকের এই জীবনী পাকের এই যে একটা আপনার সম্মানের মুআমেলা যে নবী পাক ওনার সম্মানে দাঁড়িয়ে যেতেন যখনই উনি নবী পাকের সামনে আসতেন নবী পাকের দ্বারে আসতেন এবং নবী পাকও যখনই খাতুনে আথার পাকের দ্বারে যেতেন খাতুনে আথার পাকের হুজরা শরীফে যেতেন খাতুনে আথার পাক ঠিক অনুরূপটাই করতেন ঠিক সেটাই করতেন যেটা নবী পাক করতেন উনিও নবী পাকের সম্মানে দাঁড়াতেন খাতুনে আথার পাক তিনিও নবী পাকের সম্মানে দাঁড়াতেন এবং আগে গিয়ে নবী পাকের হাত মোবারক ধরতেন চুম্বন করতেন এবং উনাকেও উনার নবী পাককেও নিয়ে উনার জায়গাতে উনি বসাতেন এই যে নবী পাক এবং খাতুনে আথার পাকের মাঝে এই যে আদবের মুআমেলা সম্মান প্রদর্শনের এই যে আদান প্রদান সম্মান প্রদর্শনের এই যে আদান প্রদান যেটা সহিহ হাদিস শরীফের মধ্যে কায়েম হয়েছে সাবেত হয়েছে আমার আকা মাওলা মাওলা পাক হুজুর কিবলা ও কাবা উনার দেয়ান পাকের মধ্যেও ঠিক এটা উল্লেখ করেছেন সুবহানাল্লাহ किसी की ताजीम ऐसी करते थे जो तुमको देख कर सड़बे कद उठ जाते थे खैर नवारा खैर सर्वे कद उठ जाते थे खैर नवारा खैर दीवान हजरत जमाल मौला पाक हुजूर किबला काबा उनादेर এই বাপ এবং বেটি সন্তান এবং মা ওনাদের এই সম্মান প্রদর্শনের এই আদান প্রদানের এটা মাওলা পাক ও দেয়ান পাকের মধ্যে উল্লেখ করলেন যে কিসকি তাজিম এই স্বীকারতে থে যো তুমকো দেখে কর যে আপনাকে দেখা মাত্র
তাজিমটা ঠিক এভাবেই করতেন, সম্মানটা ঠিক এভাবেই করতেন। সর্বে পদ উঠ যাতে থে খৈরুল ওয়ারা, নবী পাকের একখানা নাম পাক হচ্ছে খৈরুল ওয়ারা। ওরা মানে হচ্ছে সৃষ্টি জগৎ, ওরা শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি জগৎ। খৈরুল ওয়ারা মানে যিনি সৃষ্টি জগতের যিনি কল্যাণকামী, নবী পাকের একখানা নাম পাক খৈরুল ওয়ারা, এটা নবী পাকের নাম পাক। মওলা পাক দেয়াল পাকের মধ্যে অনেক জায়গায় উনি এই নাম পাকটা ব্যবহার করেছেন। তো মওলা পাক সেই নাম পাকটা উল্লেখ করে বললেন যে নবী পাক যখনই খৈরুন নিসা খাতুনে আথার পাকের আগমন যখনই উনি লক্ষ্য করতেন তখন উনার সম্মানে দাঁড়িয়ে যেতেন, এটা মওলা পাক ও দেয়াল পাকের মধ্যে উল্লেখ করলেন। এবং রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আর একটা বর্ণনায় পাওয়া যায় সুফি ইকরামের কাছ থেকে, আর একটা বর্ণনা পাওয়া যায়, সেটা হলো যে নবী পাক যে ওই যে উনার নিজের জায়গাতে যে বসাতেন, হুজুর উনার নিজের জায়গাতে বসাতেন খাতুনে আথার পাককে। কখনো কখনো নবী পাক কি করতেন, উনার সম্মানে নিজের সর মুবারকের আমা মুবারক পাগড়ি মুবারক বিছিয়ে দিতেন উনার এই শাহজাদী উনার বেটি যিনি উনার মায়ের সম্মানে আছেন। ভাই সন্তান তার মায়ের সম্মানে মাথার পাগড়ি বিছিয়ে দিতে পারে কি পারে না, বলেন পারে কি পারে না? তো নবী পাকের তো মায়ের মর্যাদায় আছেন উনার এই শাহজাদী, তো উনার মাথার পাগড়ি মুবারক বিছিয়ে দিতে উনার এই শাহজাদী পাক যিনি উনার মায়ের মর্যাদায় আছেন, যিনার সম্মানে হুজুর দাঁড়িয়ে যেতে পারেন, এই জন্য সম্মানে দাঁড়ানো। এই যে দেখেন কারো সম্মানে দাঁড়ানো এটা খোদ নবী পাকের সুন্নাত আছে। এই হাদিস পাক থেকে প্রমাণ হয়ে গেল এই যে আমরা মিলাদ শরীফে আমরা ক্যাম করি, কি করি ভাই? মিলাদ শরীফে আমরা ক্যাম করি, যেটা নিয়ে বর্তমান এই মুসলমানদের মধ্যে মোল্লা মৌলবীদের মধ্যে চরম ফেতনা চলতেছে, ঠিক না বলেন? সাধারণদের মধ্যে না, আলেমদের মধ্যেই ফেতনাটা চলতেছে, আলেমদের মধ্যে, সাধারণদের মধ্যে না। হ্যাঁ, আলেমদের মধ্যে মোল্লা মৌলবীদের মধ্যে এই ফেতনাটা চলতেছে, মিলাদ কিয়ামের বিরুদ্ধে চলে গেছে অধিকাংশ আলেম সমাজ, ঠিক কিনা বলেন? এর একটা কারণ আছে, কারণটা আজকে জেনে যান। এই মোল্লারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে কেন গেছে জানেন? কারণ যারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে যারা গেছে, বলে মিলাদ কিয়ামের বিরুদ্ধে যারা লড়তেছে ওরা ইহুদিদের থেকে ডলার পায়। কি পায় ভাই? ইহুদিদের থেকে ডলার পায়। আর তো এই জন্য ওরা ওরা তো দুনিয়া লোভী, ওরা কি লোভী বলেন? ওরা তো দুনিয়া লোভী, আর গায়ে শুধু বেশভূষণ। হ্যাঁ, কিন্তু মূলত আসলে ওরা দুনিয়া লোভী। তো মিলাদ পড়লে আর কয় টাকা পাওয়া যায় ভাই? ইহুদিদের থেকে ডলার পাওয়া যাচ্ছে ওইটা বেশি না, ঠিক কিনা বলেন? মিলাদ পড়লে আর কয় টাকা পাওয়া যায়? ইহুদিদের মিলিয়ন মিলিয়ন ডলার পাইতেছে, তো মিলাদ কিয়ামের বিরুদ্ধে লড়বে না ওরা? এই তো মিলাদ কিয়ামের বিরুদ্ধে লেগে পড়ছে, ঠিক কিনা বলেন? তো যাই হোক, সেদিকে যাচ্ছি না। তো যেটা মানে এই হাদিস পাক থেকে একটা নুকতা বের হয়ে গেল, একটা পয়েন্ট বের হলো, টিকা বের হয়ে গেল, এই জন্য আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হলো এই যে দেখেন এই যে স্বয়ং নবী পাক, সর্বপ্রথম নবী পাক ওনার শাহজাদী ওনার বেটি ওনার মায়ের মর্যাদায় যিনি ওনার সম্মানে নবী পাক স্বয়ং দাঁড়াইতেছেন, ঠিক কিনা বলেন? নবী পাক স্বয়ং দাঁড়িয়ে যাচ্ছেন। হাদিসে সহি এখনই তিরমিজি শরীফ নিয়ে আসেন, মূল তিরমিজি শরীফ নিয়ে আসেন, বা যে কোনো অ্যাপস, যে কোনো অ্যাপস থেকে আপনি তিরমিজি ডাউনলোড দেন, এখন মোবাইলের মধ্যেও গুগলেও আপনি তিরমিজি সার্চ দিলে দেখবেন বিভিন্ন অ্যাপস, তিরমিজি শরীফ বিভিন্ন অ্যাপস চলে আসবে। সেই অ্যাপস থেকে আপনি দেখেন যে এই হাদিস শরীফখানা আরবি টু বাংলাও আছে, হ্যাঁ আরবি টু বাংলাও আছে, এবং মূল কিতাব যদি আপনি বের করেন, মূল আরবি মূল বলিয়াম কিতাব যেটা আছে, আরবি মূল বলিয়াম কিতাব যেটা আছে, সেটারও আপনার দ্বিতীয় খণ্ডের 226 পৃষ্ঠার মধ্যে এই হাদিস শরীফ খানা পেয়ে যাবেন। হযরতে উম্মুল মুমিনিন হযরত আয়েশা থেকে এই হাদিস পাক খানা বর্ণিত আছে যে নবী পাক ওনার সম্মানে দাঁড়াতেন। তো একজন আরেকজনের সম্মানে দাঁড়ানো, বলে নবী পাক স্বয়ং সম্মানে দাঁড়ানো, স্বয়ং সম্মানার্থে নবী পাক দাঁড়িয়ে যাইতেছেন উনার বেটির সম্মানে। তো নবী পাক কারো সম্মানে দাঁড়ানো এটা খোদ নবী পাকের সুন্নত আছে, এবং নবী পাকের সম্মানে
সাহাবায়ে কিরাম দাঁড়িয়েছেন এবং খাতুনে আথার পাক আবার নবী পাকের সম্মানে দাঁড়িয়েছেন, তাহলে নবী পাকের সম্মানে দাঁড়ানো। ভাই আমরা মিলাদের মধ্যে যে আমরা কিয়াম করি, এটা তো নবী পাকের সম্মানে আমরা এই কিয়ামটা করি, ঠিক কিনা বলেন? আমরা কিয়াম মানে দাঁড়ানো, কিয়াম মানে কি ভাই? দাঁড়ানো। বলে আমরা দাঁড়িয়ে কি করি? নবী পাকে সালাম প্রদর্শন করি, ইয়া নবী সালামু আলাইকা বলি, ঠিক কিনা বলেন? তো আমরা নবী পাকে যখন আমরা সালাম দিতে যাই, আমরা দাঁড়িয়ে নবী পাককে সালাম জানাই, নবী পাককে আমরা দাঁড়িয়ে সালাম জানাই সম্মানার্থে, সম্মানের উদ্দেশ্যে, তাজিম প্রদর্শনের উদ্দেশ্যে, তাজিম প্রদর্শনের নিয়াতে আমরা দাঁড়িয়ে যাই সালাম প্রদর্শন, সালাম পাক দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে যাই। তো এই যে সম্মানার্থে দাঁড়িয়ে যাওয়া, এটা একদিকে খোদ নবী পাকের সুন্নাত আছে এবং নবী পাকের সম্মানে দাঁড়িয়ে যাওয়া, যেটা আমরা মিলাদের মধ্যে করে থাকি, ঠিক কিনা বলেন? যেটা আমরা মিলাদের শেষ পর্বে গিয়ে, আমরা কেয়াম মুনাজাত পর্বে গিয়ে যে নবী পাকের সম্মানে আমরা যে দাঁড়াই ভাই, আরব এই মুল্লামৌলভী যারা যারা ইহুদিদের যারা এই দুনিয়া লোভী, এই মুল্লামৌলভীরা যারা ইহুদিদের থেকে যারা দুনিয়ার যারা সম্পদ অর্জনের জন্য সম্পদ পাওয়ার লোভে যারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে চলে গিয়ে যারা বলতেছে যে এই মিলাদ কিয়াম নবীর সম্মানে এই কিয়াম করা, এটা সাহাবীরা করছে কিনা, এটা নবীর জামানায় ছিল কিনা, এই যে বিভিন্ন ফেতনামূলক জিজ্ঞাসা প্রশ্ন, এগুলো ফেতনামূলক, মিলাদ কিয়াম না করার এগুলো অজুহাত জেনে রাখবেন। এই জন্য জেনে রাখবেন যে এই হাদিস পাক থেকে প্রমাণ হয়ে গেল ভাই যে নবী পাকের সম্মানে দাঁড়ানো। মিশকাত শরীফ কিতাবুল বাবুল কিয়াম বের করে দেখেন, সাহাবায়ে কিরাম নবী পাকের সম্মানে কেমন দাঁড়িয়ে সালাম প্রদর্শন করেছেন। সাহাবায়ে কিরাম বাবুল কিয়াম মিশকাত শরীফ বাবুল কিয়াম বের করে দেখেন, একখানা হাদিস পাক এসেছে যে হাদিস শরীফ সমস্ত দাখিল মাদ্রাসার হাদিসের কিতাবে পড়ানো হচ্ছে, মিশকাত শরীফের মধ্যে হাদিস শরীফ রয়েছে। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে সাহাবায়ে কিরামদের সাথে বসাছিলেন, হুজুর দাঁড়ালেন, সব সাহাবায়ে কিরাম দাঁড়িয়ে গেলেন, ততক্ষণ দাঁড়িয়ে থাকলেন। সাহাবায়ে কিরাম বলেন, আমরা ততক্ষণ দাঁড়িয়েছিলাম যতক্ষণ দেখলাম যে নবী পাক ওনার কোন একজন বিবির ঘরে উনি ঢুকে পড়লেন। বলে যতক্ষণ উনাকে দেখা গেল, যতক্ষণ উনাকে দেখা গেল যে হুজুর যাচ্ছেন, উনারা মসজিদে নববীতে দাঁড়িয়ে আছেন, যতক্ষণ হুজুরকে দেখা গেল, হুজুর যখন উনার কোন এক বিবির ঘরে উনি ঢুকে গেলেন, তখন সাহাবায়ে কিরাম যখন ঢুকে গেলেন, যখন হুজুর আড়াল হয়ে গেলেন, দরজার আড়াল হয়ে গেলেন, তখন সাহাবায়ে কিরাম বসলেন। বলে হুজুরকে যতক্ষণ দেখা যাচ্ছিল, দরজায় যতক্ষণ হুজুর প্রবেশ না করেছেন, ততক্ষণ সাহাবায়ে কিরাম দাঁড়িয়েছিলেন। এটা মিশকাত শরীফে হাদিস পাক আসছে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় যেটা ডকুমেন্ট, সেটা হলো নবী পাকের সম্মানে নবী পাকের আহলে বায়াত, নবী পাকের যিনি দেহের অংশ, যার শানে নবী পাকের সাথে ফরমালেন, ফাতেমাতু উইদাআতু মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা আমার হুবহু আমার আদর্শ, ফাতেমা আমার হুবহু আদর্শ। এই যে হুজুর বললেন আমার দেহের অংশ, এর মর্মার্থ কি ভাই? এর মর্মার্থ কি? সেটা হযরত আয়েশা বর্ণনা করলেন যে আমি নবী পাকের শাহজাদি, নবী পাকের শাহজাদির চেয়ে নবী পাকের হুবহু আমি আর কারো মধ্যে কোনো কিছু পাই নাই। নবী পাকের চলন ফেরন, নবী পাকের দৃষ্টিভঙ্গি, নবী পাকের উঠা বসা চলা ফিরা কথা বার্তা সবকিছু এত সামঞ্জস্য আমি উনার শাহজাদির মধ্যে পেয়েছি, এত সামঞ্জস্য আমি আর কারো মধ্যে পাই নাই। তার মানে হুজুর যে বলে গেলেন ফাতেমা আমার দেহের অংশ, ফাতেমা আমার দেহের অংশ, এগুলোই হলো তার বাস্তব প্রতিফলন যে নবী পাক যেইভাবে বসতেন উনার শাহজাদি সেইভাবে বসেন, নবী পাক যেভাবে চলতেন উনার শাহজাদি সেইভাবে চলেন, নবী পাক যেইভাবে দাঁড়াতেন উনার শাহজাদি সেইভাবে দাঁড়ান, নবী পাক যেইভাবে বলতেন উনার শাহজাদি সেইভাবে বলেন, নবী পাক যেইভাবে করতেন, নবী পাক যেইভাবে খাইতেন, নবী পাকের যেইভাবে যেরকম দৃশ্য
দৃষ্টিভঙ্গি ছিল, উনার বাহির এবং ভিতরের আদর্শ ঠিক যেই রকম ছিল, উনার শাহজাদিও ঠিক সেই রকম ছিল। এটা হলো ওই হাদিস পাকের বাস্তব প্রতিফলন, মর্মার্থ। এই জন্য খাতুনি আথার পাক মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা উনার জীবনী পাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুবহু এই সামঞ্জস্যগুলো এই সাদৃশ্যগুলো খুঁজে পাওয়া গিয়েছে, লক্ষ্য করা গিয়েছে। রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিনার এই শাহজাদির এতটা বিচ্ছেদ বিরহ অনুভব করতেন, যার দরুন মক্কা এবং মদিনাতে, মক্কাতে থাকা অবস্থায় এবং মদিনাতে আসার পরে এই রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলে যখনই সাহাবা ইকরাম থেকে বর্ণিত হয়েছে যে যখনই নবী পাক কোনো সফরে চলে যেতেন সর্বশেষ খাতুনে আথার পাকের সাথে উনি সাক্ষাৎ করতেন, বিদায় নেওয়ার সময় সর্বশেষ উনি খাতুনে আথার পাক থেকে বিদায় দিতেন। আর যখন আবার সফর থেকে যুদ্ধ বা সফর থেকে যখন ফিরে আসতেন সর্বপ্রথম উনার শাহজাদির সাথে সাক্ষাৎ করতেন, দেখা করতেন। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হায়াতে পাকের একটা অন্যতম আদর্শ, এটা অন্যতম একটা একদম উনার জীবনী পাকের একটা রুটিন ছিল, উনার হায়াতে পাকের একটা রুটিন ছিল। মক্কা বলেন আর মদিনা বলেন, সব সময় নবী পাক কোন যুদ্ধে যাবেন কোন সফরে যাবেন উনি সর্বশেষ সাক্ষাৎটা করতেন উনার শাহজাদি পাকের সাথে, আবার যখন ফিরে আসতেন সর্বপ্রথম উনি উনার শাহজাদি পাকের সাথে সাক্ষাৎ করতেন। যেন নবী উনার শাহজাদির বিরহে ওনার ভিতরটা এমনটাই বেচাইন থাকতো, এমনটাই ছটবট করতো, যেমন পানি থেকে যদি মাছকে আলাদা করা হয়, সেই পানি যেমন মাছের প্রতি লালায়িত থাকে, ওই মাছটা যেমন পানির প্রতি লালায়িত থাকে, ঠিক কিনা বলেন? আবার পানিতে মিশে যাওয়ার জন্য, পানি পাওয়ার জন্য, আবার যেইভাবে মাছ ছটবট করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক সেই রকম যেন ওনার শাহজাদি পাক থেকে আড়াল হলে দূরে চলে গেল, যেন ওনার ভিতরটা যেন ঠিক সেই রকম ছটবট করত, ওনার দূরত্ব নবী পাকের কাছে খুবই কষ্টদায়ক ব্যাপার ছিল, ওনার দিলটা ছটবট করত। এই জন্য দেখেন যে এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওনার বেসালে হকের বেশি দিন খাতুনে আথার পা এই হায়াতে পাকেও থাকেন নাই, সেদিকে আমি পড়ে যাচ্ছি। তো যেটা বলতেছিলাম যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাঁড়ানো সম্মানার্থে দাঁড়ানো, যেমন নবী পাকের সুন্নত ঠিক তেমনই নবী পাকের সম্মানে দাঁড়ানো সাহাবায়ে কেরামের সুন্নত, এবং উনার শাহজাদি উনার বেটি অর্থাৎ আহলে বায়াতের সুন্নত, ঠিক কিনা বলেন? তো ভাই নবী পাকের জামানায় এবং সাহাবিদের জামানায় নবীর সম্মানে দাঁড়ানো আছে কি নাই বলেন? খাতুনে আথার পাক নবী পাকের সম্মানে দাঁড়াইছে কিনা? হাদিস শরীফ সহি হাদিস এবং সাহাবায়ে কেরাম নবীর সম্মানে দাঁড়িয়েছেন। তো ভাই নবীর জামানায় তাহলে কিয়াম ছিল কি ছিল না বলেন? আরে ভাই আমরা কিয়ামে আমরা নবী পাক আমাদের জাহিরি ভাবে আমরা নবী পাককে আমরা আমাদের জামানাতে আমরা পাই নাই, ঠিক কিনা বলেন? কিন্তু নবীর সম্মানে তাই বলে কি আমরা দাঁড়াবো না বলেন? দাঁড়াবো কিনা বলেন? সেই দাঁড়িয়ে আমরা সালাম প্রদান করি, এটা অত্যন্ত বরকতময়, ঠিক কিনা বলেন? তো এই জন্য এটার যারা বিরুদ্ধে লেগে আছে জেনে রাখবেন এরা নিশ্চিত এরা শয়তানের ধোকায় পড়ে আছে, ঠিক কিনা বলেন? দুনিয়ার বেড়া জালে এরা ফেঁসে আছে। আল্লাহ আমাদের এই সকল ফেতনা থেকে হেফাজত করুন, সবাই বলি আমিন। খাতুনে জান্নাত পাকে আতহার নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি হায়াতে তিনার এই দুনিয়ার 63 বছর হায়াতে পাক শেষে যখন বেসালে হক গ্রহণ করবেন, পর্দা গ্রহণ করবেন নবী পাক, একদা মদিনাতুল মুনাওয়ারাতে নবী পাক তিনার এই জানসীন এই চার জনাকে হুজুর উনার ঘরের মধ্যে ডেকে নিলেন। হুজুর যখন অসুস্থ ছিলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশালে হক গ্রহণের পূর্বে
হুজুর আবার যখন সুস্থতা লাভ করলেন আখেরি চাহার সম্বা আমরা যেটাকে বলে থাকি সফর মাসের শেষ বুধবার যে দিনে আমাদের হুজুর পাকদের হুকুম পাকে সমস্ত খানকা শরীফ থেকে আমাদের মালিক পাকদের সমস্ত খানকা শরীফ এবং যেখানে আঞ্জুমান আছে হুজুর পাকদের আঞ্জুমান কমিটি রয়েছে প্রত্যেক জায়গা থেকে হুজুর পাকের হুকুম পাক আছে শেফার জন্য পানি বিতরণ করা ঠিক কিনা বলেন প্রত্যেক জায়গাতে একটা খাওয়ার জন্য আর একটা মাথায় নেয়ার জন্য আখরি চাহার সম্বা অর্থাৎ সফর মাসের শেষ বুধবার যেদিন নবী পাক সুস্থতা বোধ করেছিলেন এরপরে হুজুর পাক আর কয়েকদিন হায়াতে পাকে থেকে হুজুর পাক পর্দা গ্রহণ করলেন বিসালে হক গ্রহণ করলেন তো বিসালে হক গ্রহণের পূর্বে নবী পাক এই চারজনাকে ওনার ঘরে ডেকে নিলেন দরজা লক করে হুজুর এই চারজনাকে ডেকে নিলেন ময়ে কায়নাত পাক খাতুনে আথার পাক এবং দুনো ইমাম পাক এই চারজনাকে ডেকে নিয়ে রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু উশিদা এমন কিছু কথা ইনাদেরকে বললেন ইনাদের পরিণতির পূর্বাভাস রসুলে পাক সাল্লাল্লাহু অবর্তমানে ইনাদের পরিণতি কি হবে ইনাদের অবস্থা কি হবে খানদান পাকের অবস্থা কি হবে এটার একটা পূর্বাভাস নবী পাক দিলেন যেটা আজ পর্যন্ত আমি কোনো কিতাব আদিতে পাইনি যেটা আমার আপা ও মাওলা হুজুর পাক কেবলা ও কাবার থেকেই আমাদের মধ্যে এই কথাগুলো জারি হয়েছে নবী পাকের এই খানদান পাক কারণ এই জেনে রাখবেন এই ঘরের নবী পাকের ঘরের এমন অনেক কথা আছে যেগুলো আজ পর্যন্ত কিতাবে রচিত হয় নাই আমরা নবী পাকের এই খাস খানদান পাকের সোহবাতে ওনাদের ওনাদের দামনে ওনাদের সোহবাতে আমরা এসেছি বলে ভাই ওনাদের এই ঘরের এই অন্তর্নিহিত এই কথাগুলো আমরা ওনাদের কাছ থেকে আমরা সন্ধান পেয়েছি আমরা পেয়েছি যেগুলো আজ পর্যন্ত কোনো কিতাব আদিতে আসে নাই আপনার ঘরের ভাই আপনার ঘরের বেলায়ও এটা হতে পারে আপনার ঘরেরও এমন অন্তর্নিহিত আমরা কিছু হতে পারে যেটা আপনার ঘরের বাইরের কেউ না জানতে পারে কিন্তু আপনার ঘরের লোক জানতে পারে ঠিক কিনা বলেন পারে কি পারে না তো নবী পাকের বেলায় কি সেটা হতে পারে না তো সেটাই নবী পাক এই চারজনাকে ডেকে বললেন যে হে আমার আওলাদ হে আমার ফরজান্দেরা হে আলী ফাতেমা হাসান হুসাইন আমি আমি পর্দা গ্রহণের পরে আমি আমার বেসালে হকের পরে বলে তোমাদের উপরে একটা জুলুমের পাহাড় ভেঙে পড়বে নবী পাকের এই ভবিষ্যৎবাণীগুলো কতটা মারাত্মক ছিল একটু চিন্তা করবেন ফিকির করবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে পূর্বাভাস দিয়ে গেলেন যে আমার আমার অবর্তমানে আমি অন্তর আমি পর্দা চলে যাওয়ার পরে তোমাদের উপরে একটা জুলুমের পাহাড় ভেঙে পড়বে সেই সময়ে তোমাদের ধৈর্য ধারণ করা ছাড়া আর কিছুই করার থাকবে না কারণ সেই জুলমিয়াতের সেই নির্যা নিপীড়নের সেই নিপীড়নের বেলায় যদি খানদান পাক যদি ওনারা যদি রুখে দাঁড়ান ওনারা যদি ধৈর্যের পরিচয় না দেন তাহলে এই ধর্ম নিশ্চিহ্ন হয়ে যাবে মানুষ আবার গোমরা হয়ে যাবে মানুষ পদভ্রষ্ট হয়ে যাবে মানুষ যেই জায়গা মক্কাবাসীরা যেই কুফুরি থেকে ইসলাম এসেছিল ইমান এসেছিল এরা আবার সেই কুফুরির দিকে আবার চলে যাবে এই জন্য হে আমার খানদান পাক হে আমার আওলাদ পাক সেই সময় তোমাদের ধৈর্য ধরা ছাড়া আর কিছুই করার থাকবে না ধৈর্য ধারণ করাটাই তোমাদের জন্য সেই সময় মহৎ ব্যাপার হবে সবচেয়ে মহত্বের ব্যাপার হবে তাই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাককে বেসালে হকের পরে এই খানদান পাকের উপরে এমন সেই নবী পাকের সেই ভবিষ্যৎ বাণীর আলোকে এমন জুলুম আর নিফিরন ইনাদের উপরে নেমে এসেছে যেটা বর্ণনা করা মানে বর্ণনার একটা অবর্ণনীয় একটা ঘটনা এক ট্র্যাজেডিপূর্ণ এক লোমহর্ষ এক মর্ম স্পর্শী ট্র্যাজেডি এই ইসলামের ইতিহাসে রচিত হয়ে আছে যে যেখানে খাতুনে জান্নাত পাকে আধারকে শারীরিক
এবং মানসিক ভাবে মওলাই কায়নাত পাককে শারীরিক এবং মানসিক ভাবে ইনাদের উপরে নিপীড়ন চালানো শুরু হয়ে যায়। একটু দূরশি পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আমার সময় কত বলতে জানেন নাকি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিসালে হকের সাথে সাথে সর্বপ্রথম এই খানদান পাকের উপরে যে জুলুম নেমে আসে, খাতুনে আথার পাকের উপরে সর্বপ্রথম মানসিক যে বিপর্যয় ওনার উপরে নেমে আসে, যে নবী পাকের দিয়ে যাওয়া ব্যক্তিগত ভাবে হুজুর ওইটার মালিক ছিলেন, ওটা রাষ্ট্রীয় কোনো ব্যাপার ছিল না, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাবে ফেদাকের মালিকত্বের ব্যাপারে রাষ্ট্রীয় কোনো ব্যাপার ছিল না, হুজুর ব্যক্তিগত ভাবে বাবে ফেদাকের মালিক ছিলেন, সেই ব্যক্তিগত মালিকানাটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতুনে আথার পাককে উনি একদম লিখিত ভাবে উনি দিয়ে গেলেন, একটা চামড়ার উপরে বা কাপড়ের উপরে লিখিত ভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাবে ফেদাকটা উনি দিয়ে গেলেন। বিভিন্ন ইতিহাসের কিতাবে এগুলো এসেছে, বিশ্ববিখ্যাত যেই ইতিহাসের কিতাবগুলো রয়েছে সেই ইতিহাসের কিতাবগুলো খুললে সেই পাতাগুলোতে এই ইতিহাস স্পষ্টভাবে লেখা আছে ভাই, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাতুনে আথার পাককে এই বাবে ফেদাকের মালিকত্ব একদম লিখিতভাবে দিয়ে গিয়েছেন, অথচ নবী পাকের পরেই এই বাবে ফেদাক খাতুনে আথার পাক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। কেন? যে এটা বলে যে যে নবী পাকের ওয়ারিস তার কোনো সন্তানেরা কোনো তার যারা উত্তরসূরি আছে তারা নবী পাকের কোনো কিছুর ওয়ারিস হবে না, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হুজুর যে আলিমুল গায়ব, হুজুর জানতেন যে আমার শাহজাদির উপরে এই মানসিক বিপর্যয়টা এই নিপীড়নটা করা হবে, এই জন্য হুজুর লিখিতভাবে দিয়ে গেলেন যে যেটাকে আর রুখার কোনো আইন হতে পারে না, কারণ বলে যখন লিখিত ভাবে দেয়া হয় বলে উত্তরসূরি না হলেও সে সেটার মালিক হয়ে যায়, ঠিক কিনা বলেন? বংশ না হলেও সে সেটার মালিক হয়ে যায়। ভাই আপনার যদি সম্পদ বলে আপনার জেনারেশন নয় আপনার বংশ না, অন্য কাউকে যদি আপনি লিখিত দিয়ে দেন তাহলে সে সেটার মালিক হয় কি হয় না বলেন? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানতেন যে এই নবীদের কোনো ওয়ারিস হয় না, এই ফতোয়া দেয়া হবে আমার খানদান পাকের উপরে, আমার শাহজাদি পাকের উপরে এই ফতোয়া দেয়া হবে, এজন্য হুজুর লিখিতভাবে দিয়ে গেলেন। রাসূল পাক যখন ওনার থেকে সেই বাবে ফেদাক নিয়ে নেওয়া হলো, তো খাতুনে আথার পাক তখন তাদের কাছে গিয়ে যখন পেশ করলেন যে আব্বা জান তো এটা আমাকে দিয়ে দিয়েছেন, তো এর কোনো প্রমাণ আছে? তখন তিনি প্রমাণ দেখালেন যে এই যে আব্বা জান আমাকে লিখিতভাবে, আব্বা হুজুর আমাকে লিখিতভাবে দিয়ে গিয়েছেন। তখন যে প্রথম খলিফা যিনারা হলেন হযরত আবু বকর, যিনি প্রথম খলিফা হলেন, ওনারা নিজে নিজে যে খলিফা হয়ে আসলেন,
তখন উনি বললেন যে তাই তো আপনাকে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ভাবে দিয়ে গিয়েছেন তাহলে তো আপনি তো এটার মালিক হয়ে যান। তখন হয়তো ওমরকে ডাকলেন, ওমরকে দেখালেন যে হে ওমর এই যে দেখো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লিখিত ভাবে দিয়ে গিয়েছেন তাহলে তিনি তো এটার মালিক হয়ে যান। তখন হযরত ওমর কি করলেন, সেই পৃষ্ঠাটা সেই চামড়া বা সেই কাগজ বা সেই কাফরের পৃষ্ঠাটা নিয়ে উনি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললেন। এরপরে বললেন এবার আপনার কাছে আর কি দলিল আছে এবারে আপনি দেখান। দলিল যেটা ছিল সেটা ছিঁড়ে ফেলে খানদান পাকের সাথে ভাই এর চেয়ে আর কি ঘটকারিতা আর কি হতে পারে। খানদান পাকের সাথে নবী পাকের যিনি দেহের অংশ নবী পাকের সামনে নজি বুখারি শরীফের লফজ আছে ভাই, এটা বুখারী শরীফের লফজ আছে, সত্য যেটা সত্যই জেনে রাখবেন, সত্য যেটা সত্যই বুখারী শরীফের লফজ হুজুরের সাথে করেছেন ফাতেমা আমার দেহের অংশ, তাকে যে রাগান্বিত করলো সেজন্য আমাকে রাগান্বিত করলো। তো ভাই আপনি যেটার মালিক আছেন, আপনি যেই সম্পদের মালিক আছেন, আপনি যেই জায়গার মালিক আছেন, যে যেই দলিল আপনার নামে আছে সেই দলিল যদি কোনো কেউ আপনার সামনে যদি সেই দলিলটাকে ছিঁড়ে ফেলে আপনি কি রাগান্বিত হবেন না আপনি খুশি হবেন, কোনটা আপনি কোনটা হবেন বলেন? আপনার দলিল আপনার নামে দলিল যদি আপনার সামনে ছিঁড়ে ফেলা হয় আপনি খুশি হবেন? খাতুনে আথার পাকের দলিল উনার সামনে ছিঁড়ে ফেলা হলো তো ভাই উনি কি খুশি হবেন না উনি রাজি হলেন না খুশি হলেন, কোনটা কি মনে হয় আপনাদের? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার শাহজাদিকে যে রাগান্বিত করলো সেজন্য আমাকেই রাগান্বিত করলো। কথাগুলো কোথায় যাইতেছে এগুলো আপনারা ফিকির করেন চিন্তা করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই ওনার খানদান পাকের সাথে কোনো কম্প্রোমাইজ নাই জেনে রাখবেন, আপনি যে যত বড় সাহাবী বলেন ওনার খানদান পাকের সাথে কারো কোনো কম্প্রোমাইজ নবী পাক করে নাই, আপনি করার কে? নবী পাক যখন ওনার খানদান পাকের বেলায় কারো সাথে কোনো কম্প্রোমাইজ করেন নি আপনি আমি আপনি করার কে? ঠিক কিনা বলেন? আমি আপনি করার কে ভাই? তাহলে নবী পাক যখন কোনো কম্প্রোমাইজ করেন না ওনার খানদান পাকের বেলায় তো আমি আপনি যদি কম্প্রোমাইজ করি তাহলে রসুলের সুন্নাত রসুলের আদর্শ আমার আপনার মধ্যে কিভাবে আসলো বলেন? ঠিক কিনা বলেন? আমার কথার যুক্তি আছে কিনা বলেন? এই যে আমরা নবী পাকের সুন্নতের কথা বলি কথায় কথায় নবী পাকের সুন্নাত নবী পাকের আদর্শের কথা বলি, তো ভাই নবীর আদর্শ যদি বলেন নবীর সুন্নাত যদি বলেন তো নবীর নবীর যেই ফয়সালার উপরে থাকেন আমাকে আপনাকে তো সেই ফয়সালার উপরে থাকতে হবে, ঠিক কিনা বলেন? এতে ডানে বাঁয়ে কার কি হচ্ছে সেদিকে তার লক্ষ্য করার উপায় নাই, কারণ আমার আপনার নিরিখটা থাকতো নবী পাকের দিকে। কার দিকে ভাই? নিরিখটা থাকতে হবে নবী পাকের দিকে। নবী পাকের ফয়সালা কি আছে, নবী পাকের মর্জি পাক কি আছে সেটাকে না আমাকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনারে শাহজাদিকে জেনে রাখবেন সর্বপ্রথম মানসিকভাবে খুব আমি চমক আকারে আপনাদের কাছে এই হিস্ট্রি গুলো আপনাদের কাছে ইঙ্গিত দিয়ে যাচ্ছি। কেন? যে খাতুনে আথার পাকের ওনার নাম পাকের জায়গায় আমরা এসেছি এই জন্য ওনার জীবনী পাক থেকে সর্বপ্রথম ওনাকে মানসিকভাবে এভাবে বিপর্যস্ত করা হয়েছে। এর একটা মারাত্মক রাজ আছে যেটা আপনারা আমি আমার মনে হয় আপনারা জানেন না, আজকে জেনে যান। আজকে খাতুনে আথার পাকের এই জায়গা থেকে জেনে যান যে কেন ওনার থেকে বাবে ফেদা কেড়ে নেওয়া হয়েছিল। নবীদের ওয়ারিশ হয় না, এটা ছিল একটা বাহানা, এটা একটা অজুহাত ছিল। আসল রাজ আজকে জেনে যান, আসল রহস্য আসল ব্যাপারটা কি ছিল অন্তর্নিহিত, কেন খাতুনে আথার পাক থেকে ওই বাবে ফেদা কেড়ে নেওয়া হয়েছিল। এটা এই পলিটিস্ট এই পলিটিক্স এই নোংরা পলিটিক্স এই নোংরা রাজনীতিটা কেন করা হয়েছিল নবী পাকের এই শাহজাদির সাথে নবী পাকের এই বেটির সাথে, কারণ যারা উনার সাথে এই নোংরা পলিটিক্স করেছিল এই নোংরামিটা করেছিল এই নোংরা রাজনীতিটা
করেছিল যে নবীদের ওয়ারিশ হয় না, এই বাহানা তুলে ধরা হয়েছিল। ওরা খুব ভালো করে জানতো যে এই বাবে ফেদা এত বড় একটা খেজুরের বাগান, এইটা যদি আহলে বায়তের হাতে থাকে, এই বাবে ফেদা যদি আহলে বায়তের হাতে থাকে, নবী বংশের হাতে থাকে, নবীর বেটির হাতে যদি এই বাবে ফেদাক থাকে, এই বাবে ফেদাক থেকে যত খেজুর উৎপন্ন হবে, যত খাবার উৎপন্ন হবে, যত সম্পদ উৎপন্ন হবে, এর এক তা দানাও এই আহলে বায়ত গ্রহণ করবে না, ওনারা ভক্ষণ করবে না, এর পুরোটা মানুষের জন্য অকাতরে বিলিয়ে দিবে, মানুষের জন্য উজাড় করে দিবে। এই জন্য এই মানুষ ইনাদের কাছে লুটো ফুটো খাবে, আমাদের কাছে কোনো মানুষই আসবে না, ইনাদের কাছে মানুষ, ইনাদের কাছে মানুষ লুটো ফুটো খাবে, ইনাদের কাছেই ছুটে যাবে, ইনাদের কদমেই সবাই উপরি খেয়ে পড়বে, ইনাদেরকে মানুষ ছাড়বে না, আমাদের মানুষ তোয়াক্কা করবে না, আমাদের ধার ধারবে না, আমাদের কাছে কোনো মানুষ আসবে না। বলে খানদান পাকের হাতে যদি এত বড় একটা সম্পদ থাকে, এত বড় একটা বাগান থাকে, আর এখান থেকে ওনারা মানুষের জন্য উজাড় করে দিবে, আর মানুষ সব ইনাদের দ্বারাই চলে যাবে, আমাদের কাছে কেউ থাকবে না, এটা ছিল আসল কারণ। এই জন্য মানুষ যেন এই খানদান পাকের কাছে না যায়, খানদান পাকের দ্বারে গিয়ে ওনাদের থেকে যেন কোনো কিছু না পায়, ওনাদেরকে এইভাবে নিঃস্ব করে রাখার জন্য এই বাবে ফেদাক এই খানদান পাক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। এটাই ছিল আসল রাজ, ঠিক না বলেন? এটাই আসলে রাজ ছিল। কারণ হলো জেনে রাখবেন যে ইনাদের দ্বারে ভাই যা আসে, জেনে রাখবেন যে ইনারা এর কিছুই গ্রহণ করেন না, যেইভাবে আসে মানুষের জন্য ওইভাবেই ওনারা উজাড় করে বিলিয়ে দেন। অনেকে ধারণা করে, অনেকে বলে থাকে আমাদের তরিকার বাইরে যারা আছে, ইনাদের দরবারে এত নাজরানা আসে, এত নাজরানা যায়, ট্রেন ভরে এই করে ভক্তবৃন্দরা এত এত নিয়ে যায়, এনারা এত কি করে? ওরা তো দেখে নাই ভাই, এনারা যে কি করে, এরা তো আমরাও তো সব দেখতে পাই না, কিন্তু কিছু কিছু তো দেখতে পাই যে ইনাদের দরবার থেকে কিভাবে বন্টনটা হয়, কিভাবে বিতরণটা হয় মানুষের জন্য, ঠিক কিনা বলেন? হয় কি হয় না ভাই? হ্যাঁ, আমরা পাই কি পাই না এদের দ্বার থেকে? এই যে কালেকশনটা হলো, কালেকশনটা হলো, আমি তো রুমের মধ্যে খেয়াল করতেছিলাম কালেকশনটা হলো, তো একটা কথা একটু মিসিং হয়েছে, সেটা উল্লেখ করে রাখি, সেটা হলো দান। দান শব্দটা জেনে রাখবেন, আমাদের দরবারে কখনো দান সৎকা হয় না, আমাদের দরবারে কি হয় না ভাই? দান সৎকা হয় না, এই কথাটা মাথায় রাখবেন। এখানে আপনারা যা একটা টাকাও যদি কেউ দিয়েছেন, আব্দুল সালাম আঙ্কেল উনি আপনাদেরকে বলতেছিলেন যে কারো কাছে যদি পাঁচটা টাকাও থাকে তাও এনে এখানে দিয়ে যান, এটা হলো হাজির। কি বলেন? আপনারা হাজির করেছেন। এই এই মাথার মধ্যে এই খেয়ালটা রাখবেন যে ইনাদের জন্য দান হয় না, ইনাদের জন্য হাজির হয়। কি হয় ভাই? হাজির। বলে মাদ্রাসার জন্য আপনারা হাজির করেছেন নাজরানা স্বরূপ। কথাটা কি বুঝাতে পারলাম? আপনারা এখানে হাজার টাকা করেছেন, হাজির করেছেন, সহ টাকা করেছেন, একটা টাকাও যদি করে থাকেন তো মাদ্রাসা পাকের নাজরানা হাজির করেছেন। কথাটা কি বুঝাতে পারলাম ভাই? এবং এই হাজির শুধু আজকে শেষ নাই, মাহফিলে শেষ না, আপনারা এটা অব্যাহত রাখবেন, চলমান রাখবেন, জারি রাখবেন, যে কেউ এখানে আসবেন এই খাতুনার ধার পাকের এই নাম পাকে একটা টাকা হলে এখানে হাজির করে যাবেন, এই খানকা পাকে একটা টাকারও যদি আপনি সামর্থ্য হন সেটাকে হাজির করে যাবেন। এখানে মাদ্রাসা পাক হিফজখানা হবে হুজুর পাকের নেগা ক্রমে দয়ায়। এখান থেকে আমার আপনার ছেলেরায়, পীর ভাই পীর বোনদের ছেলেরায় এখান থেকে হাফেজ হবে, কোরআনের হাফেজ হবে, দরবার পাকের খেদমতে ছড়িয়ে পড়বে। এগুলো জেনে রাখবেন ভাই, আপনারা যত হাজির করবেন এখানে, নাম পাকে খাতুনে আধার পাকের নাম পাকে হাজির করবেন, মাদ্রাসার জন্য হাজির করবেন, ওনারা এর একটা টাকাও গ্রহণ করবে না, একটা দানাও গ্রহণ করে না। আপনারা হাজির করেন আপনাদের সৈন্য, আপনাদের কল্যাণে আপনাদের সামনে আবার এগুলো পৌঁছে যায়। হাই 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 হাই
এটা হুজুর পাকের দরবার থেকে নিয়ে সেখান সেখানে তাকবীর শরীফ দোয়া যাবে না, কথাটা বলাইতে পারলাম? আমরা যেভাবে তাকবীর শরীফ দেন আমাদের তাকবীর শরীফ হয় না, এই জন্য ওনারা ওখান থেকে মেসেজ পাঠাই দিতে সেইভাবে তাকবীর শরীফ দিতে হবে, এই জন্য যেখান সেখান থেকে তাকবীর শরীফ দোয়া যাবে না। খাতুনে আথার পাপ মা সাইয়েদা সালামুল্লাহ আলাইহা, জিনার উপরে নবী পাকের পরে জিনার উপরে মানসিক বিপর্যয় থেকে শুরু করে মানসিক নিপীড়ন থেকে শুরু করে ওনার উপরে শারীরিক ভাবেও ওনার উপরে নিপীড়ন চালানো হয়, জিনার ঘরের উপরে আক্রমণ করা হয়, জিনার ঘরের দরওয়াজায় এমন ভাবে আঘাত করা হয় যে দরওয়াজার চাপায় পড়ে খাতুনে আথার পাক তিনি শারীরিক ভাবে সাংঘাতিক ভাবে আহত হয়েছিলেন। যেই আঘাতে খাতুনে আথার পাক এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন যে এই দুনিয়াতে আর তিনি বেশি দিন থাকা ওনার পক্ষে সম্ভব হয়নি। নবী পাকের পরে মাত্র 6 মাস খাতুনে আথার পাক এই দুনিয়ার হায়াতে পাকে ছিলেন, আর এই 6 মাস খাতুনে আথার পাক এত ক্রন্দন করেছেন, এত কেঁদেছেন যে দুনিয়াতে 5 জন সবচেয়ে বেশি ক্রন্দনকারী 5 জন, এর মধ্যে প্রথম জন হচ্ছেন হযরতে ইমাম জাইনুল আবিদিন আলাইহিসসালাম, যিনি কারবালার শানে ক্রন্দন করেছেন। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন যে ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তোমাদের বেশি বেশি ক্রন্দন করা উচিত আর কম কম হাসা উচিত। তো সেই আল্লাহ পাকের এই হুকুম পাক যেন সবচেয়ে সর্বপ্রথমে সবচেয়ে বেশি পালন করেছেন হযরতে ইমাম রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের এই শাহজাদী পাক যিনি আর 6 মাস হায়াতে পাক ছিলেন নবী পাকের পরে, তিসরা রমজানুল মুবারক যিনি পর্দা গ্রহণ করেছেন, পর্দা গ্রহণের ঠিক পূর্বে মওলা কায়নাত পাক শেরে খোদা মওলা আলী মুশকিল কুশনার ঘরে প্রবেশ করলেন, দেখলেন যে তিনি একসাথে দুটো কাজ করছেন, একদিকে রুটি বানাচ্ছেন আর একদিকে দুনো ইমাম পাকের কাপড় চোপড় পরিষ্কার করছেন। তখন মওলা কায়নাত পাক শুধালেন যে হে শাহজাদী রসুল, আপনি এইভাবে দুটো কাজ কেন একসাথে করছেন? তখন তিনি বললেন যে হে শেরে খোদা, আমার বিদায়ের সময় খুব সন্নিকটে হয়ে গেছে, আমি গত রাত্রে আমার আব্বাজানকে স্বপ্নে দেখেছি, তিনি একটা জায়গাতে দাঁড়িয়ে চারদিকে অবলোকন করছেন, চারদিকে তিনি দৃষ্টিপাত করছেন। তখন আমি বললাম যে আব্বাজান, আপনি চারদিকে এইভাবে অবলোকন করছেন কেন, দৃষ্টিপাত করছেন কেন? বললেন যে বেটি, আমি একজনকে খুঁজতেছি। তখন খাতুনে আথার পাক বললেন যে আব্বাজান, আপনি কাকে খুঁজতেছেন? বললেন যে আমি তোমাকেই খুঁজতেছি, তুমি খুব তাড়াতাড়ি তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। খাতুনে আথার পাক বললেন, এই জন্য আমি কালকে যখন আমি পর্দা গ্রহণ করব তখন আপনি ব্যতিব্যস্ত থাকবেন, এই জন্য আমার বাচ্চাদের খাবার আমি নিজের হাতে তৈরি করে রেখে যাচ্ছি, ওরা যেন ক্ষুধার্ত না থাকে আপনার ব্যস্ততার সময়,
এবং ওদের কাপড় চোপড় গুলো ওই জন্য আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাচ্ছি। পরের দিন হযরতে আসমা বিনতে ওয়াইস ওনাকে ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে বললেন যে আমার বাচ্চাদেরকে খাবার দাও, ওখানে খাবার রাখা আছে। উনি যখন খাবার গুলো দিলেন, দুনো ইমাম পাক বললেন যে আজকে কেন, আমরা তো কখনো আম্মাজান ছাড়া আমরা খাবার খাই না, আজকে আলাদা ভাবে আমাদের খাবার দেওয়া হচ্ছে। বললেন যে আম্মাজান খুব অসুস্থ আছে। তো তখন ওরা বললেন না, আম্মাজান ছাড়া তো আমরা খাবার খাবো না। আম্মাজানের কাছে ছুটে গেলেন, ছুটে গিয়ে দেখলেন যে মৌলায় কায়না ছেড়ে খোদা মৌলা আলী মুশকিল কুশা পাশে বসা আছেন। তখন খাতুনে আথার পাক অনেকক্ষণ পরে ওনার শাহজাদা পাকদেরকে দেখে বললেন, হে ছেড়ে খোদা, আপনি আমার শাহজাদাদেরকে, আপনি আব্বাজান হুজুরকে ব্লক আবার রজা পাকে একটু নিয়ে যান, সেখানে নিয়ে আমার আব্বাজানের জিয়ারত করায় নিয়ে আসেন। মৌলায় কায়নাত পাক ওনাদেরকে নিয়ে গেলেন। এই ফাঁকে খাতুনে আথার পাক তিনি হযরত উম্মে সালমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিবি, উনাকে বললেন যে আম্মা জান, আমি গোসল করব, আমাকে গোসলের পানি এনে দেন। উনি যখন গোসলের পানি এনে দিলেন, খাতুনে আথার পাক তিনি নিজে একাই গোসল করলেন এবং নতুন কাপড় রাখা ছিল সেই কাপড় উনি নিজে পরিধান করলেন এবং ওসিয়ত করে গেলেন, এটাই হলো আমার শেষ গোসল, আমাকে যেন আর গোসল করানো না হয় এবং আমার কাফনের কাপড় আমি নিজেই, গোসল নিজেই করে নিলাম এবং আমার কাফনের কাপড় আমি নিজেই পরিধান করে নিলাম। মৌলায় কায়নাত শের খোদা মৌলা আলী মুশকিল কুশা এসে দেখলেন যে খাতুনে আথার পাক তিনি কিবলামুখী হয়ে শুয়ে আছেন। মৌলায় কায়নাত পাককে বললেন যে হে শের খোদা, অমুক জায়গাতে দেখেন একটা কাগজ রাখা আছে, সেই কাগজটা আমি আমার কাফনের মধ্যে দিয়ে দিবেন, কিন্তু ওখানে কি লেখা আছে আপনি এটা পড়বেন না। তখন মৌলায় কায়নাত পাক বললেন যে আপনি কি মেহরবানি করে বলবেন সেখানে কি লেখা আছে, আমি পড়বো না, আপনি কি বলবেন। তখন খাতুনে আথার পাক বললেন, যখন আপনার মহারানা দুনিয়ার কিছু দেরহাম আমাকে নির্ধারণ করা হলো, তখন আমি রাজি হলাম না। তখন জিব্রাইল আলাইহিসসালাম হাজির হয়ে আল্লাহ পাক থেকে খবর জানালেন যে আপনাকে বেহেশতের সমস্ত যত ধন সম্পদ আছে, যত নাজ নিয়ামত আছে বেহেশতের, সমস্ত নাজ নিয়ামত আপনার মহারানা নির্ধারণ করা হলো। খাতুনে আথার পাক বললেন যে আমি তারপরেও রাজি হলাম না, এরপরে আল্লাহ পাক থেকে এই লিখিত এই কাগজখানা আমার কাছে জিব্রাইল আলাইহিসসালাম আমার আব্বা জানের মাধ্যমে প্রেরণ করলেন যে হে হে খাতুনে জান্নাত পাক, হে ফাতেমাতুজ জাহরা, আপনাকে আপনার আপনার আব্বা জানের গুনাহগার উম্মতের সাফায়াতটাকে সাফায়াত হওয়া, যে আপনার আব্বা জানের নবী পাকের গুনাহগার উম্মতের সাফায়াত, এই সুপারিশটা সাফায়াত হওয়াটা, মুক্তি নাজাত হওয়াটা আপনার আপনার দেন মোহর আপনার মহারানা নির্ধারণ করা হলো। খাতুনে আথার পাক ওনার ওসিয়ত ছিল ওনার ওনার জানাজা পাক যেন কেউ দেখতে না পারে, এই জন্য হয়তো আসমা বিনতে উমায়েস খুব সংক্ষেপে বলছে আসমা যে উবায়েস ওনাকে তাবুত পাক বানিয়ে তাবুত পাকের একটা নমুনা বানালেন, তাবুত পাক তাবুত পাকের একটা নমুনা বানালেন, চার পায়ার উপরে কাপড়ের ঘর তৈরি করলেন, কাপড় দিয়ে ঘর তৈরি করলেন যেখানে জানাজা পাক দেখা যাবে না। তখন খাতুনে আথার পাক বলেন হ্যাঁ ঠিক আছে এইভাবেই করবেন আমাকে। তো উনি যখন বেসালে হওয়া গ্রহণ করলেন তখন ওনাকে রাত্রিবেলাতে মৌলায় কায়নাত পাকের জন্য ওনার আরো কিছু পুশিদা এই ওসিয়াত গুলো উনি করে গিয়েছিলেন যে আমার জানাজায় কে কে থাকতে পারবে না, খাতুনে আথার পাক তার ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন যে এরা যেন আমার জানাজায় না থাকতে পারে। এই জন্য খাতুনে মৌলায় কায়নাত পাক যখন একটু রাত গভীর হলো উনি বললেন হে মক্কা হে মদিনাবাসীরা তোমরা সবাই তোমাদের ঘরে চলে যাও, রাত হয়ে গেছে অনেক, এখন তোমরা সবাই তোমাদের ঘরে চলে যাও। যখন সবাই ঘরে চলে গেলেন সেই গভীর রাত্রিতে উনাকে জান্নাতুল বাকিতে নিয়ে যখন দাফন করা হলো, এরপরে সকালবেলায় যখন আবার খাতুনে আথার পাকের দ্বারে এসে সবাই হাজির হলো, সবাই এসে যখন দেখলো যে উনি তো দাফন হয়ে গেছেন গভীর রাত্রিতে, তখন ওনার 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 লাশ মুবারক জান্নাতুল বাকি থেকে কবর থেকে উঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো। দেখেন
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাতুনে আথার পাকের বেলায় এই যে দুটো ব্যাপার কেমন ব্যাপার আজকে জেনে যান যে দেখেন ঠিক যারা যারা ভাই নবী পাকের দাফন কাফন যাদের নসিব হয় নাই উনার বেটি শাহজাদী উনারও দাফন কাফন তাদের নসিব হয় নাই কি মিল দেখেন নবী পাকের বেলায় যাদের নসিব হয় নাই হ্যাঁ উনার শাহজাদীর বেলায় তাদের নসিব হয় নাই আর নবী পাকের বেলায় ঠিক এরাই এই যে যাদের নসিব হয় নাই নবী পাকের বেলায় যাদের নবী পাকের দাফন কাফন এত বড় বড় সাহাবী যারা ছিল যাদের নসিব হয় নাই ভাই ঠিক তারা তাদের যখন তিনার বেটি তিনার শাহজাদীর দাফন কাফন যখন তাদের নসিবে হলো না তারা যখন নবী পাকের লাশ মুবারক ঠিক যেই রকম উঠাতে চেয়েছিল ঠিক কিনা বলেন তারা যখন এসে দেখলো যে নবী পাক তিন দিন পরে নবী পাক দাফন হয়ে গেছে তিন দিন পরে এসে তারা যখন নবী পাকের লাশ মোড় উঠাতে চাইলো তখন সেই জুলফিকার নিয়ে মাওলানা কায়নাত পাক নবী পাকের রওজা মুবারক করে দাঁড়িয়েছিলেন ঠিক কিনা বলেন যে আজকে যারা নবীর লাশ মুবারক উঠাতে চাইবে তাদের সাথে আমি আলীর ফয়সালা হবে তরবারি দিয়ে আর সবাই তখন বুঝে গেল আজকে আলী আজকে তরবারি নিয়ে দাঁড়িয়েছে এর সাথে যদি আমরা মোকাবেলা করি তো আমরা সব কাফের মুশরিক হয়ে বেঈমান হয়ে আমরা মারা যাব এটা তারা বুঝে নিল ঠিক অনুরূপ খাতুনে আথার পাকের লাশ মুবারক যখন উঠাতে চল্লিশটা থেকে সত্তরটা কবর জান্নাতুল বাকিতে চল্লিশ থেকে সত্তরটা কবর উনার কবরের ন্যায় আরো বানানো হয়েছিল শেফ দেওয়া হয়েছিল আকৃতি দেওয়া হয়েছিল একটাই না আরো চল্লিশটা আরো কবর ওই উনার মূল যেই উনার রওজা মুবারক উনার মাজার একদাস আরো চল্লিশটা মাজার বানানো হয়েছিল হুবহু ভাবে যেন আসল কোনটা মূল কোনটা কেউ যেন বুঝতে না পারে তখন মহিলাদের নিযুক্ত করা হলো অনেক মহিলাদেরকে নিযুক্ত করা হলো এই প্রত্যেকটা কবর খোঁড়ার জন্য তখন মাওলায়ে কায়নাত পাক আবার ওই জুলফারিকার তরবারি নিয়ে জান্নাতুল বাকিতে দাঁড়ালেন যে আজকে যারা শাহজাদী রসুলের যারা ওনার লাশ মুবারক যারা উঠাতে চাইবে তাদের সাথে আজকে আমার তরবারির ফয়সালা হবে ওই সময় তাদের ওই সময় তারা ভেঙে গিয়েছে ভাই এই জন্য খাতুনে আথার পাকের এই খাতুনে আথার পাকের এই মহাব্বতে ইশকে উম্মতের মধ্যে একদল নর নারীরা কেয়ামত পর্যন্ত থাকবে এবং ওনার গুস্তাখ ওনার বেয়াদবি ওই জামানে যারা করেছে ভাই এই জামানাতেও ওনার গুস্তাখ আছে ওনার বেয়াদবি আছে যারা কথায় কথায় আমলের গুরুত্ব দেওয়ার জন্য দেখবেন বলে একটা মিথ্যা হাদিস প্রচারণা করে থাকে উনাকে যখন কবরে নামানো হয়েছিল মাটি নাকি উনাকে চেনে নাই মাটি শুধু আমল চেনে চিৎকার দিয়ে বলো নাউজুবিল্লাহ মিন জালিম এমন মিথ্যা হাদিস দুনিয়ার বুকে আর দ্বিতীয় হতে পারে না খাতুনে আথার পাকের সাথে যারা এই গুস্তাকে বিয়াদবি করে যাচ্ছে এই মিথ্যা হাদিস রচনা করে আল্লাহ পাক এই সকল মিথ্যাচারী থেকে আমাদের রক্ষা করুন সবাই বলি আমিন খাতুনে আথার পাকের মুহাব্বত ইশকে দামনে আমাদের কবুল ও মঞ্জুর করুন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ উনার শানে হাদিস পাক এসেছে যখন খাতুনে আধার পাককে যখন হাশরের ময়দানে উনি হাজির হবেন একজন ফেরেশতা আহ্বান করতে থাকবে হে হে হাশরবাসীরা তোমাদের সার অবনত করো আর চক্ষুকে তোমরা অবনত করো সে শাহজাদী রাসূল খাতুনে জান্নাত পাকে আধার তিনি আগমন করতেছেন হাজার হাজার হুরদের হুরদের বেষ্টনীতে সবুজ গালিচায় বেষ্টনী হয়ে হাজার হাজার হুরদের বেষ্টনীতে উনাকে সসম্মানে যখন হাসর পার করা হবে তখন সমস্ত নবী রসুল সমস্ত কেয়ামত পর্যন্ত বনি আদম আসবে সমস্ত বনি আদমদেরকে হুকুম আরোপ করা হবে সের অবনত করার জন্য চক্ষু দৃষ্টি অবনত করার জন্য খাতুনে আথার পাকের সম্মানে এবং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার শানে সর্বশেষ হাসরের ময়দানে খাতুনে আধার পাক ওনার আউলাদ পাক এবং ওনার মুহিব্বিনদের সর্বশেষ যেই পরিণতি হবে হাসরের কঠিন ময়দানে হাসরের কঠিন ময়দানে যখন আরশের ছায়া ছাড়া হাসরের ময়দানে আর কোন ছায়াই থাকবে না সেই আরশের ছায়াতে কেবলমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস পাক বর্ণিত মাওলানা কায়নাত পাক থেকে এই হাদিস পাক বর্ণিত
আল্লাহ রাসূলের সাথে করেছেন হাশরের ময়দানে আল্লাহ পাকের আরশে মুআল্লার সাদা গম্বুজের নিচে কেবলমাত্র আমি আলী ফাতেমা হাসান হুসাইন আমার আলী আমার ফাতেমার যারা আশিকিন হবে মুহিব্বিন হবে আলী ফাতেমার তাম আওলাদ পাক তাম খানদান পাক বর্তমান হুজুর পাক কিবলা ও কাবা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত খানদান পাক থাকবে খাতুনে আথার পাকের মাওলায়ে কায়নাত পাকের আজকে আপনারা যারা খাতুনে আথার পাকের মুহাব্বতে ইশকে উনার দামানে এসেছেন উনার নাম পাকের এই পুণ্য ভূমিতে এসেছেন কাল হাশরের ময়দানে নবী পাকের হাদিসে পাক নবী পাকের বাণী জবান মুবারকের খুশখবরি কাল হাশরের ময়দানে আপনারা আল্লাহর আরশের ছায়ায় পাক পাঞ্জাতনের সাথে আপনাদের হাশর নাশর হয়ে যাবে আল্লাহ পাক আমাদের কবুল ও মঞ্জুর করুন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু